সাকিব লিটনকে দেশে রেখে আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ আজই নামতে পারেন মাঠে দিল্লি শুরুর একাদশে না থাকলেও খেলতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আয়ারল্যান্ড টেস্টের আগে মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগে সাকিব শেখ জামালের বিপক্ষে ব্যর্থ ব্যাট হাতে ইমরুলের ফিফটিতে বড় সংগ্রহের চেষ্টায় সাদা কালোরা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল অবশেষে আইপিএল খেলতে ভারত গেলেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে লখনউর উদ্দেশ্যে যাত্রা করেন ফিজ আজ রাতে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শুরুর একাদশে না খেললেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও মাঠে নামতে পারেন কাটার মাস্টার সাকিব লিটনের তুলনায় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন মুস্তাফিজ দলের অন্য দুই সতীর্থকে দেশে রেখেই আইপিএল খেলতে ভারতের পথে কাটার মাস্টার লাল বলের ক্রিকেটে অনীহা ফিজের সবশেষ টেস্ট খেলেছেন দশ মাস আগে নেই টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও এটাই খুলে দিল সাকিব লিটনের আগে তার ভারত যাওয়ার দুয়ার মুস্তাফিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি ক্যাপিটালস যার জন্য তাকে উড়িয়ে নিতে তারা পাঠিয়েছে বিশেষ বিমান লখনউয়ের বিপক্ষে আজই দিল্লির প্রথম ম্যাচ আর এ ম্যাচের আগে যে কোনোভাবে ফিজকে চাই দিল্লির প্রথম ম্যাচের আগে বেশ বিপাকে দিল্লি লখনউ দু দলই নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ চলমান যার জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে পাবে না এই দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লির দুই প্রোটিয়া পেসার আনরিক নরকিয়া ও লুঙ্গি এনগিডির অনুপস্থিতিতে কপাল খুলতে পারে মুস্তাফিজের যদিও লম্বা ভ্রমণের পর সরাসরি ফিজকে মাঠে নামানোর ঝুঁকি দিল্লি ম্যানেজমেন্ট নিবে কি না সেটাও দেখার বিষয় শুরুর একাদশে না খেললেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজকের ম্যাচে খেলতে পারেন কাটার মাস্টার এমন গুঞ্জন ভারতের গণমাধ্যমে অবশ্য ফিজ আইপিএলে খেলতে গেলেও মুখে ছিল না হাসি আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টিতে বাদ পড়েন দল থেকে সম্প্রতি জাতীয় দলে আগের মতো কার্যকর নন ফিজ আইপিএলে সুযোগ পেলে নিশ্চিতভাবেই ফর্মে ফেরার চেষ্টায় থাকবেন সাতক্ষীরার এই পেসার আইপিএলে দ্বিতীয় মৌসুমের মতো দিল্লিতে খেলছেন মুস্তাফিজ গেল মৌসুমে আট ম্যাচে ৩০ গড়ে নিয়েছিলেন আট উইকেট এখন পর্যন্ত আইপিএলে ৪৬ ম্যাচ খেলে ৭.৮০ ইকোনমি ও প্রায় ৩০ গড়ে ৪৬ উইকেট নিয়েছেন দ্য ফিজ সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ সাকিব লিটনের আইপিএলে খেলার অনাপত্তিপত্র ইস্যুতে আগের অবস্থানে আছে বিসিবি সব ঠিক থাকলে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক এই লিগ নয় আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবেন এই দুই ক্রিকেটার তবে কেউ ব্যক্তিগত কারণে ছুটি নিলে সেটা ভিন্ন কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাহবুব রিমনের রিপোর্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ততক্ষণে বিকেলের শেষ আলো নিভে গিয়ে অন্ধকার নেমেছে তবুও মাঠ কর্মীদের মুখে হাসি সাকিবের কাছ থেকে মিলেছে মোটা অঙ্কের বকশিশ কিন্তু সাকিব সত্যিকারই অর্থে নিজে মন খুলে হাসতে পারছেন কিনা তা আলোচনার দাবি রাখে নিশ্চয়ই সেসব কথা থাক এই চটলায় নজর দেয়া যাক বোর্ড সভাপতির সঙ্গে সিইও হেড কোচ চিফ সিলেক্টর দুই পরিচালক মল্লিক আর আকরাম খান সেখানে অবশ্য হাস্যোজ্জ্বল সাকিবকে দেখে মনে হতেই পারে এক সুখী পরিবারের গল্প সাকিব লিটন টেস্ট খেলবেন নাকি আইপিএলে যাবেন এই আলোচনার সমাপ্তি হওয়ার কথা ছিল শুক্রবারই বোর্ড সভাপতির ইঙ্গিত দেশের হয়ে খেলার পক্ষেই তবে সেখানেও রাখলেন রহস্য আইপিএল যখন আমাদের কাছে চেয়েছিল আমরা বলেছি ওরা কখন অ্যাভেলেবল ওই অনুযায়ী ওদেরকে নিয়েছে আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দিব এরপর তো ডিসিশন যদি কোনো চেঞ্জ হয় তাহলে বিসিবি আপনাদেরকে জানাবে কখন টেস্ট না খেললো ওর উপরে তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে মানে এগুলো মিলায়েন না সবগুলো একসাথে আমি না খেলার কোনো কারণ দেখি না মানে ওরা তো ইনজুর্ড না আজ খেলবে না কেন মানে একটা কারণ তো থাকতে হয় না খেলার ক্রিকেটারদের এই অনাপত্তিপত্র ইস্যুতে নানা ধরনের খবরের সয়লাব দেশের গণমাধ্যম এ নিয়ে অবশ্য থোড়াই কেয়ার নাজমুল হাসান পাপনের প্রতিবার একই কথা বলে যাচ্ছে আপনাদেরকে
এবং এমনও দেখেছি শুনেছি যে এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে, মানে আশ্চর্য কথা, মানে আমরা জানি না আর কি, এটি হলো সমস্যা। আইপিএল এর তারকাদের ফিরে নিয়মিত খেলার সুযোগ মিলবে কিনা টাইগার ক্রিকেটারদের তা নিয়েও আছে প্রশ্ন। তাই তো এবারই প্রথম তিন ক্রিকেটার ফ্রাঞ্চাইজি এই লিগে সুযোগ পাওয়ার পরেও ক্রিকেটারদের সম্ভাব্য পারফর্ম নিয়ে কোনো মন্তব্য করেননি বিসিবি বস। এক্সপেকটেশন খেলাবে কিনা তাও তো জানি না, আপনি যদি আমাকে কনফার্ম করেন খেলাবেন তাহলে আমি একটা এক্সপেকটেশন দিতে পারি, আর যদি না খেলায় তাহলে কি এক্সপেকটেশন দিব, আগে দেখি খেলায় কিনা। ম্যাচ শেষে সাকিবকে নিয়ে পুরো টিম ম্যানেজমেন্ট আর বোর্ড সভাপতির এমন আলোচনা, একটা বিষয় স্পষ্ট, টেস্ট না খেলে সাকিবের আইপিএল খেলার কোনো সম্ভাবনাই আপাতত নেই, যেমন সম্ভাবনা নেই লিটন কুমার দাসের। তবে এখানেও রয়েছে কিছুটা রহস্য যেটা খোলাসার জন্য অপেক্ষায় আপনাদের থাকতেই হচ্ছে। জহুর আহমেদ চৌধুরী, স্টেডিয়াম থেকে মাহবুব রিবন, সময় সংবাদ, চট্টগ্রাম। ওয়ানডের পর টি টোয়েন্টি একাদশ থেকে বাদ মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে কাটার মাস্টারের ছিটকে যাওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। ক্রিকেট দুনিয়ার আলোড়ন ফেলে আবির্ভাব করা এই পেসারের জন্য বড় মঞ্চ হতে পারে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেখানে নিজেকে প্রমাণ না করতে পারলে টাইগার স্কোয়াডেই তার জায়গা পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। জাতীয় দলের জায়গা ধরে রাখাটা দিন দিন কঠিন হয়ে উঠছে মোস্তাফিজুর রহমানের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষেই জায়গা হারিয়েছিলেন হাসান মাহমুদের কাছে। তবে ২০ ওভারের ফরম্যাটে তুলনামূলক তার কম রান খরচ করার দক্ষতা আপাতত নিশ্চয়তা দিচ্ছিল সংক্ষিপ্ততম এই সংস্করণে জায়গা ধরে রাখার। যদিও সাদামাটা বোলিংয়ে কাটার মাস্টার বেঞ্চে বসলেন টি টোয়েন্টি সিরিজেও, সাদা পোশাকে তার অনীহা সব মিলিয়ে জাতীয় দলে তিন ফরম্যাটেই বিবেচনার বাইরে এই বাঁহাতি পেসার। একই সময়ে কোচ অ্যালান ডোনাল্ডের নেতৃত্বে পেস বিপ্লব টাইগার ক্রিকেটে। তাসকিন হাসান এবাদতরা যেভাবে বল হাতে পারফর্ম করছেন তাতে অতীত পরিসংখ্যান ছাড়া মোস্তাফিজকে একাদশে রাখার আর কোনো কারণ নেই। শেষ এক বছরে ২২ টি টোয়েন্টি খেলে মাত্র ১৪ উইকেট শিকার মোস্তাফিজুরের ওভার প্রতি খরচ ৭.৫, প্রতি ৩২.৫ রান খরচ করে প্রতিপক্ষের একটি করে উইকেট শিকার। অথচ এই মোস্তাফিজি অভিষেকের প্রথম বছরে মাত্র ১৭.৩ রান খরচায় নিয়েছেন একটি করে উইকেট, ইকোনমিটাও ছিল ৬ এর নিচে। ওভার যত বাড়ে মোস্তাফিজের ধার যেন আরও কমে, ওয়ানডের পরিসংখ্যানটা তাই আরও মলিন সাতক্ষীরা এক্সপ্রেসের। একটি উইকেট নিতে রান খরচ করেছেন ৫৪ বেশি, অথচ অভিষেকেই ৫ উইকেট শিকার করা মোস্তাফিজ প্রথম ৯ ম্যাচে উইকেট নিয়েছিলেন ২৬টি, মাত্র ১৭.৩ রান খরচা এসেছিল একটি করে উইকেট। আপাতত নিজেকে খুঁজে পেতে আইপিএলে পারফর্মের বিকল্প নেই কাটার মাস্টারের সামনে। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে প্রমাণ করতে না পারলে অচিরেই ছিটকে যেতে পারেন টাইগার স্কোয়াড থেকে, আর তা হলে ওয়ানডে বিশ্বকাপেও এই পেসারকে ছাড়াই দল সাজাবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ। জাতীয় দলের ব্যস্ততার মাঝে মোহামেডানের হয়ে ডিপিএল খেলেছেন সাকিব। এই মুহূর্তে বিকেএসপি আছেন রিপোর্টার নিয়ন মহমিন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ চলছে বিকেএসপিতে, তিন এবং চার নম্বর গ্রাউন্ডে দুটো আলাদা আলাদা ম্যাচ হচ্ছে। কিন্তু মূল আলো আজকের দিনের কিন্তু বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে, যেখানে মোহামেডানের হয়ে খেলছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাদ এবং রনি তালুকদার। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আরিফুল হক তারাও আছেন। কিন্তু মূলত এই ম্যাচটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজরা, কারণ গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে তারা ছিলেন। সেই ম্যাচটা শেষ করেই কিন্তু তারা গতকাল রাতেই চলে এসেছে এবং আজকে সকালবেলায় ম্যাচ খেলতে নেমে গেছেন। যদিও মোহামেডান তাতে খুব বেশি যে লাভ হয়েছে তা কিন্তু নয়, এখন পর্যন্ত ২৯০ রানের টার্গেট, ২৯০ রান তারা টোটাল তুলেছেন, ২৯১ রানের টার্গেট শেখ জামালকে ছুড়ে দিয়েছেন। কিন্তু এই পুরো টোটাল রানটাতে যদি পার্টিসিপেন্টের কথা চিন্তা করা হয় তাহলে কিন্তু খুব বেশি রান নয়, কারণ সাকিব আল হাসান মাত্র ৫ রান করে আউট হয়ে গেছেন, মেহেদি হাসান মিরাজও ৫ রান করেছেন, রনি তালুকদার ৩২ রান করেছিলেন। মূল রানটা মোহামেডানের করেছেন মূলত আজকে ইমরুল কায়েস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ইমরুল কায়েস ৮৬ করেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮ রান করে আউট হয়ে গেছেন। এবং যার পরবর্তীতে আমরা দেখেছি যে মোহামেডানের আজ কিন্তু টসও করেছেন সাকিব আল হাসান, যদিও আমরা জানি কাগজে কলমে এই দলটার অধিনায়ক ইমরুল কায়েস, এই মৌসুমে তাকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ প্রথম ম্যাচ তিনি যখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছেন তিনি নিজেই টস করেছেন, এবং আমরা দেখেছি ডাগআউটে বসে দল চালানো থেকে শুরু করে কে কখন নামবেন, কোন ব্যাটসম্যান কখন ব্যাটিংয়ে যাবেন, আউট হবার পর দল গোছানো থেকে শুরু করে দলকে মোটিভেট করা, সবকিছু আসলে সাকিব নিজেই করছিলেন। বোঝা যাচ্ছিল যে তিনি আসলে আজ সর্বেসর্বা এই টিমটার।
এখন এখান থেকে একটা খবর দিতে পারি যে সাকিব আল হাসান পুরো ম্যাচটাই থাকবেন কিনা সেখানে একটা প্রশ্ন আছে, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে একটা গাড়ি এসে সাকিবের কিট যে ব্যাক কিটসগুলো আছে যে ব্যাট প্যাডগুলো আছে সেগুলো নিয়ে গেছে। এবং আমরা যতটুকু জানি যে আজকে সাকিবের বিকালে ইফতারের আগেই একটা প্রোগ্রাম আছে ঢাকায়, শিডিউল প্রোগ্রাম আছে, এবং সেটার জন্য এখন পর্যন্ত যেটা জেনেছি যে বিকেএসপিতে হয়তো বা একটা হেলিকপ্টারে এসে সাকিব আল হাসানকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাবেন রাজধানীর যানজট থেকে তাকে বাঁচানোর জন্য। তো সেটা হলে সেই সময় যদি এটা এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আপনাদের হয়তো আমরা জানিয়ে দিতে পারবো। আর বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আরও একটা ম্যাচ হচ্ছে যেখানে প্রাইম ব্যাংক খেলছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। প্রাইম ব্যাংকের হয়ে সাধারণত খেলে থাকেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম আছেন, তারপরে নাসির হোসেনরা খেলেন, শামীম হোসেন পাটোয়ারিরা গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলেন, নাসুম আহমেদে খেলেন, কিন্তু আজকে তামিম এবং মুশফিক দুজনের একজনও কিন্তু প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন না। আমরা প্রাইম ব্যাংকের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যে তামিম এবং মুশফিকের না খেলার কারণ কি, সবাই বলছেন যেহেতু টেস্ট ম্যাচটা শুরু হবে আর তিন দিন পরে আগামীকাল থেকে হয়তোবা জাতীয় দলের একটা ক্যাম্প শুরু হবে, তো সেই কারণে হয়তোবা তামিম মুশফিক আজকের ম্যাচটাই বিশ্রাম নিয়েছেন। তো এই ছিল বিকেএসপি থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নারীদের লঙ্গার ফ্যাশন ক্রিকেট ইতিহাসে গড়লেন মুর্শিদা খাতুন, প্রথম সেঞ্চুরি পেলেন এই ব্যাটার, তবে জয় পায়নি তার দল। খুলনায় শেখ আবু নাসির স্টেডিয়ামে ড্র হয়েছে নারী বিসিএলের পদ্মা যমুনার মধ্যকার ম্যাচটি। খুলনায় প্রথম ইনিংসে 155 রান করেছিল যমুনা, জবাবে 152 রানে অলআউট হয় পদ্মা। পরে নিচেদের দ্বিতীয় ইনিংসে 212 রান করে ইনিংস ঘোষণা করে যমুনা। 216 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 47 রান করতে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। পরে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। এর আগে বিসিএলের পুরো আলো কেড়ে নেন যমুনার ব্যাটার মুর্শিদা, নারীদের লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। 160 বলে মুর্শিদার রান ছিল সমান 150 পেয়েছেন সোভানা মুস্তারি। এর আগে যমুনার বোলার মেঘলার বোলিং তোপে পড়েন পদ্মার ক্রিকেটাররা, 35 রানে 6 উইকেট নিয়েছিলেন তিনি। 2 এপ্রিল একই মাঠে টিম যমুনা ও টিম মেঘনার মধ্যকার বিসিএলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশকে সবসময় রিপ্রেজেন্ট করতে চাই, মানে আমি যতটুকু সুযোগ পাবো। আর টেস্ট হলো আমাদের এই ফার্স্ট টাইম আমরা ইয়ে পেয়েছি, আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ ভালো করবে। মেয়েরা অনেক খেলবে, অনেক প্রতিভাবান মেয়েরা আছে, টেস্ট খেলার অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ। আর বিসিবি আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ফার্স্ট টাইম শুরু করতে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েও সমালোচনা থেকে রেহাই পেলেন না আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো মন্তিয়েল। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে লা মাতানজায় বসবাসকারী এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে মন্তিয়েলের বিরুদ্ধে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভুক্তভোগী নারীর আইনজীবী এমনটাই দাবি করেছেন। সংবাদ মাধ্যম মার্কাও দিচ্ছে এমন খবর। 36 বছরের দীর্ঘ একটা অপেক্ষার অবসান করে বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে আর্জেন্টিনা। মরুর বুকে ঝড় তুলে সোনালি ট্রফি জিতে এখনো স্বপ্নের মতো একটা সময় কাটাচ্ছে আলবি সেলেস্তেরা। তবে এত সব অর্জনের মাঝেও বিতর্ক জেঁকে বসেছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে। ফুটবল তারকাদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ যেন থামছেই না। দানি আলভেস, আশরাফ হাকিমির পর এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে মন্তিয়েলের বিরুদ্ধে। বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকারে ফ্রান্সের বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের সেই শট এখনও আনন্দের উপলক্ষ এনে দেয় আর্জেন্টাইন ভক্তদের। তবে সম্প্রতি মন্তিয়েলের বিরুদ্ধে উঠেছে যৌন নির্যাতনের অভিযোগ। এক নারী মডেলকে যৌন নির্যাতন করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার, এমনটাই নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মার্কা। সম্প্রতি দেশটির স্থানীয় একটি রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী নারীর আইনজীবী র্যাকুয়েল হারমিদা। তবে এমন ঘটনা 2019 ঘটেছে বলে দাবি করছেন রাকুলা হারমিদা। মন্তিয়েলের জন্মদিনে তার বাড়িতে আয়োজিত এক পার্টিতে গেলে সেখানেই ঘটে এই ঘটনা। বুয়েন্স এইরেসে লা মাতানজায় বসবাসকারী এই নারীর আইনজীবীর দাবি, খুব অল্প সময়ের সম্পর্ক ছিল দুজনের মধ্যে। মন্তিয়েলের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাকে সেখানে নিমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। জন্মদিনের সেই পার্টিতে নারী মডেলকে জোরপূর্বক মদ্যপান করানোরও অভিযোগ তুলেছেন আইনজীবী হারমিদা। হারমিদা আরও বলেন, মন্তিয়েলের জন্মদিনের পার্টিতে ওই নারী মডেলকে যৌন নির্যাতনের পর তাকে বাড়ির বাইরে ফেলে রাখা হয়। এমন ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন সে নারী। করোনা মহামারীর মধ্যে এ ঘটনার জেরে আত্মহত্যারও সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ভুক্তভোগী। তবে এরপর মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে শুরু করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন আইনজীবী হারমিদা। এ ঘটনার পর মন্তিয়েলের পরিবার ভুক্তভোগীকে হত্যারও হুমকি দিয়েছে বলে দাবি করছেন তার আইনজীবী। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিফার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। ইউক্রেনের ক্লাবটির দাবি, ফিফার সিদ্ধান্তের জন্য তাদের প্রায় 4 কোটি ইউরো ক্ষতি হয়েছে।
ফুটবলারদের দলবদলে 2020 সালে বেশ কিছু পরিবর্তন আনে ফিফা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণেও ফুটবলে আনা হয় বেশ কিছু পরিবর্তন। এসব নিয়মের বলি হয়েছে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে শাখতার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন কমিশনে অভিযোগ এনেছে শাখতার দোনেস্ক। ইউক্রেনিয়ান ক্লাবটির দাবি, গেল বছর ফিফা খেলোয়াড়দের দলবদলের নিয়ম পরিবর্তন করায় তাদের 4 কোটি ইউরো ক্ষতি হয়েছে। গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এ কারণে গেল জুনে ক্ষতির মুখে পড়া বিদেশি ফুটবলারদের সহায়তা করার জন্য ফুটবলারদের দলবদল RSTP সংক্রান্ত নিয়ম সংশোধন করে ফিফা। ওই খেলোয়াড়দের ক্লাবের সঙ্গে চুক্তি 2023 সালের জুন পর্যন্ত স্থগিত করার অনুমতি দেওয়া হয়। শাখতারের দাবি, ফিফার ওই পদক্ষেপের কারণে খেলোয়াড়দের দলবদল থেকে আয় হারিয়েছে তারা এবং অনেক আন্তর্জাতিক ফুটবলার ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ায় তাদের প্রায় 4 কোটি ইউরো ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে শাখতারের CEO সের্গেই পালকিন জানিয়েছেন, ফিফার নেয়া সিদ্ধান্ত বাতিল চান তারা। আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচদের কাজের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে একটি অভিযোগ এনেছে শাখতার। তবে এ বিষয়ে ফিফার কাছে জানতে চেয়েও গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি ফুটবলের অভিভাবক সংস্থাটি। পারভীন আক্তার, সময় সংবাদ। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ইফতার মাহফিল। রাজধানীর হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি BSP-এর ইফতারে উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারা। ফুটবলার মামুনুল ইসলাম, সাবেক ফুটবলার কায়সার আহমেদ, সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সহ উপস্থিত ছিলেন ফুটবল অঙ্গনের অনেকেই। সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, জাভেদ ওমররা উপস্থিত ছিলেন। এছাড়াও আর্চারি, হকি, হ্যান্ডবল, দাবা, টেনিস, ভারোত্তোলন সহ বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় এবং কর্মকর্তারা অংশ নিয়েছিলেন ইফতার মাহফিলে। এ সময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে BSP-এর সাবেক সভাপতি রকিবুল হাসান রাষ্ট্রের সর্বোচ্চ বেসরকারি স্বীকৃতি স্বাধীনতা পদক পাওয়ায় কেক কেটে উদযাপন করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আবারও। সাকিব লিটনকে দেশে রেখে IPL খেলতে ভারত গেলেন মুস্তাফিজ। আজই নামতে পারেন মাঠে, দিল্লির শুরুর একাদশে না থাকলেও খেলতে পারেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আয়ারল্যান্ড টেস্টের আগে মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগে সাকিব, শেখ জামালের বিপক্ষে ব্যর্থ ব্যাট হাতে ইমরুলের 50-তে বড় সংগ্রহের চেষ্টায় সাদা কালোরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।